নবী বিদায় কালে আজ রাহিলে লগারে বলে আপনাকে যেতে হবে যে জোলে বলে আপনাকে যেতে হবে যে জোলে আল্লাহ রাসূল বিশাল সজ্জা এমন অবস্থায় দরওয়াজা নক করে আল্লাহর রাসূল বলতে ফাতিমা দেখো না দরজায় কে দাঁড়িয়ে আছে কে যেন আমাকে ডাকছে ফাতিমা দরজা খুলে দিল দেখছে হযরতে আজরাইল সামনে দাঁড়িয়ে আছে আমার আপনার নবীর জানকে কবজ করতে এসেছি এবার দেখেন আল্লাহর রাসূল এবার বলছে ভাই আজরাইল আমি তো চলে যাব ভাই আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে উপায় ওই সময় আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার উম্মত উম্মতিদের জন্য চিন্তা করবেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার উম্মত উম্মতিদের দায়িত্ব নিল আপনার চিন্তা করার কোনো কারণ নাই এবার দেখেন কবি লিখছে আমি তে বলবানা গুনাহগার উম্মতে কি হবে বলো না কি হবে উপায় তাদের গো কি হবে উপায় তাদের যাব আমি চলে ভালোবেসে তাদের কে নেবে গোল তোলে ভালোবেসে তাদের কে নেবে গোল তোলে নবী বিদায় কালে আজ রাহিলে লগারে বলে আপনাকে যেতে হবে যে চলে বলে আপনাকে যেতে হ তুমি আমার নিতে এসেছো তুমি আমার জান কবজ করতে এসেছো আমার উপরে তুমি উহুদ পাহাড় কেন চাপালে ভাই বড় কষ্ট হয় হাজরে ইসলাম বলে চলো ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ আপনার মাথার উপরে উহুদ পাহাড় চাপাইনি আমার একখানা হাত শুধু রেখেছি আমার নবী আরো কাঁদতে লেগে গেল ভাই আজরাইল মৃত্যুর যন্ত্রণা এত করছি আমি নবী হয়ে যদি তোমার এই হাতের ওজন সহ্য করতে না পারি তাহলে আমার গুনাহগার উম্মতের কি হবে আহা কি নবী আমার আল্লাহ রাসূল আরো কাঁদতে লেগে গেল আবার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলল জিবরাইল যাও আমার নবীকে গিয়ে বলো তাকে চিন্তা করতে মানা করো যে আমার নবী পাকের যে আমার বন্ধুর উম্মত হবে সাচ্চা পাকা উম্মত হবে তার মৃত্যু এতটা কঠিন হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা ইমানদার গণের মৃত্যু এতটা কঠিন কখনো দেবে না উম্মত উম্মতিদের ওয়াদায় আমার নবী দুনিয়া ত্যাগ করলেন কবি লিখছে দেখেন বলে ও গো রাসূল চিন্তার কিছু নাই উম্মত আপনা চাদা জান্নাত পাবে কত দয়ায় দুনিয়া ছাড়িলেন নবী উম্মতের ইবাদায় কি ভালোবাসা ছিল গো ছিল উম্মত বলে মরণ কাল তবু ভেসে যায় চোখে জলে মরণ কাল তবু ভেসে যায় চোখে জলে নবী বিদায় কালে আজ রাহিলে লগারে বলে আপনাকে যেতে হ জোলে বলে আপনাকে যেতে হবে যে জোলে বলে আপনাকে যেতে হবে যে জোলে অনেক বড় গজল সময় কম আমি শর্ট করে শুনিয়ে দিলাম চলেন আমি ছোট্ট আগারে
আমি আমার মায়েদের নিয়ে একটা গজল বলে কমিটিদের গজল বলে বিদায় নেব যারা এখানে আছেন আমি খাস অনুরোধ জানাচ্ছি চলে যেন কেউ যাবেন না এতক্ষণ আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন আর কিছুক্ষণ দেন আর ইটুয়াল ভাই রাত আমাদের নতুন গজল আমি দেবো বলে সঙ্গে দেবো কি দেবো দেবো টাকা দাও না না আমি কষ্ট করে লিখবো কত কত আমি বলবো না আমি রাত জেগে জেগে কষ্ট করে লিখবো তোমরা খালি দাও 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 টাকা দাও তাহলে গজল বলবো তোমাদের জন্য একদম এক্ষুনি এক্ষুনি গিয়ে দেবো একদম নতুন গজল গিয়ে দেবো বলো শিগগির বলো কেউ আছো আল্লাহর বান্দা কেউ আছো আল্লাহর বান্দা চলেন আমি যে সমস্ত ভাইরা এখানে আছেন যারা মাকে হারিয়েছেন পৃথিবীর বুকে যাদের মা বেঁচে নাই আমি তাদের নিয়ে এক ছন্দ গাইব গিয়ে মোটামুটি আমার কমিটি ভাইদের নিয়ে গজল বলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো বিদায় নেওয়ার জন্য একটা রাত হয়ে গেছে আবার কাল আমাদের অনুষ্ঠান যে অসুস্থ শরীর নিয়ে যতটুকু বললাম ততটুকু আমার নিয়ে নেবেন চলেন যাদের মা দুনিয়ার বুকে বেঁচে নাই ভালো লাগলেও শুনবেন আর না লাগলেও শুনবেন এই গজলটাই হবে শেষ তারপর কমিটিতে গজল হবে খুব মন দিয়ে শুনতে হবে কবি ছন্দের মাধ্যমে কত সুন্দর কথা বলছে যাদের মা বেঁচে নেই তারা শুনুন তোমার স্মৃতি আজ বারে বারে কেন আজ পড়ছে মনে তোমার মায়াবি মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে তোমার স্মৃতি আজ বারে বারে কেন আজ পড়ছে মনে তোমার মায়াবি মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে তোমার স্মৃতি আজ বারে বারে কেন আজ পড়ছে মনে তোমার মায়াবি মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে ভরিয়ে দিতে মাগো তুমি আমায় আজ তুমি কোথায় চলে গেলে আজ তুমি কোথায় চলে গেলে আমাকে একা তুমি রেখে পেলে আমাকে একা তুমি রেখে পেলে তোমার স্মৃতি আজ বারে বারে কেন আজ পড়ছে মনে তোমার মায়াবি মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে আরাস বেনা মা
মা তুমি দিতে গো খাবার সেই খাবার কেউ দেয় না আমার কোথা পেলি মা তুমি দিতে গো খাবার সেই খাবার কেউ দেয় না আমার আজ তুমি কোথায় চলে গেলে আজ তুমি কোথায় চলে গেলে আমাকে একা তুমি রেখে ফেলে আমাকে একা তুমি রেখে ফেলে তোমার স্মৃতি আজ বারে বারে কেন আজ পড়ছে মনে তোমার মায়াবি মুখটা মাগো পাশে শুধু দুনয়নে সুন্দর একটি কালাম আপনাদের এলাকারই একজন সন্তান আমার ভাই বলছি ইমরান ভাইয়ের সাথে একটু ডুয়েট করবে ডুয়েট গজল ইমরান ভাইয়ের সাথে আচ্ছা নুরানি জামি মসজিদের জুম্মার মুয়াজ্জিন যাক ভাই একটা গজল ইমরান ভাইয়ের সাথে গাইবে ইয়া নবী আসসালাম তাই তো চলুন আমরা আগে শুনে নিই তারপর ইনশাআল্লাহ কমেডি নিয়ে গেল السلام عليكم ورحمة الله وبركاته نعت رسول صلى الله عليه وسلم يا نبي يا سلام يا رسول سلام স্বাগতম স্বাগতম আরশের মেহমান ইয়া নবী ইয়া সালাম ইয়া রাসূল সালাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম স্বাগতম স্বাগতম আরশের মেহমান স্বাগতম স্বাগতম আরশের মেহমান সালাম ইয়া রাসূল সালাম ইয়া নবী ইয়া সালাম ইয়া রাসূল সালাম স্বাগতম স্বাগতম আরশের মেহমান স্বাগতম স্বাগতম আরশের মেহমান তুমি এসে গুছিয়ে দিলে নি খুশকালো জেল দিলে ধরো নিতে মমতার আলো তুমি এসে গুছিয়ে দিলে নি খুশকালো জেল দিলে ধরো নিতে মমতার আলো তোমার নূরের পরশ পেয়ে ধন্য এ ভুবন তোমার নূরের পরশ পেয়ে ধন্য এ ভুবন
স্বাগতম স্বাগতম আরশের মেহমান স্বাগতম স্বাগতম আরশের মেহমান ইয়া নবী আ সালাম ইয়া রাসূল আ সালাম ইয়া নবী আ সালাম ইয়া রাসূল আ সালাম স্বাগতম স্বাগতম আরশের তোমার রূপের ঝলক দেখে সারা দুনিয়া খুশিতে হয় পাগল পারা জামিন আসমা তোমার রূপের ঝলক দেখে সারা দুনিয়া খুশিতে হয় পাগল পারা জামিন আসমা যে দেখে সেই বলে তার ঘরে মন প্রাণ যে দেখে সেই বলে তার ঘরে মন প্রাণ স্বাগতম স্বাগতম আরশের মেহমান স্বাগতম স্বাগতম আরশের মেহমান ইয়া নবী আ সালাম ইয়া রাসূল আ সালাম ইয়া নবী আ সালাম ইয়া রাসূল আ সালাম স্বাগতম স্বাগতম আরশের মেহমান স্বাগতম স্বাগতম আরশের মেহমান জানতো না সেই যুগে কোনটা খারাপ ভালো তোমার আগমনে সেই খারাপ দূর হলো জানতো না সেই যুগে কোনটা খারাপ ভালো তোমার আগমনে সেই খারাপ দূর হলো কেটে গেল সবার মনে যত পেরেশান কেটে গেল সবার মনে যত পেরেশান স্বাগতম স্বাগতম আরশের মেহমান স্বাগতম স্বাগতম আরশের মেহমান ইয়া নবী আ সালাম ইয়া রাসূল আ সালাম ইয়া নবী আ সালাম ইয়া রাসূল আ সালাম স্বাগতম স্বাগতম আরশের মেহমান স্বাগতম স্বাগতম আরশের মেহমান স্বাগতম স্বাগতম আমরা যখন প্রতিযোগিতা করতাম যখন আমাদের নাম ডাকতো আমরা কি গজল বলছি আমাদের জেনে থাকতো না মানে পা হাত পা এত কাঁপতো আস্তে 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 এমন একটা জায়গায় এসেছে আর অসুবিধা হয় না সবই অভ্যাসের দাস আপনারাও যদি প্র্যাকটিস করেন বিশেষ করে আমার ভাই গজল বলছে যদি দু একটা জায়গায় বলতে 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 একটা মানে এতে চলে আসবে তো আপনারাও যদি আপনার ছোট ছোট বাচ্চাদের যদি শেখাতে চান ইমরান ভাইয়ের একটা একাডেমি আছে নাথ পয়েন্ট একাডেমি রবিবার করে শেখানো হয় দুপুর দুটো থেকে সন্ধ্যা ছটা অবধি যদি আপনারা চান সেখানে দিতে পারেন সেখানে ছোট বাচ্চাদের প্রশিক্ষণ দেওয়া হয় চলুন আর দেরি নয় একটি কালামে রিকোয়েস্ট করেছে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে এই কালাম শুনবো তারপরে যে সকল যুবক ভাইরা অনুষ্ঠানকে অনুষ্ঠিত করেছে আমরা যখন ঢুকছিলাম মেন রোড থেকে ভাইরা এত সুন্দর সাজিয়েছে প্রশংসা আমরা না করে পারি না মাইকে প্রশংসা করছি বলে হয়তো ভাববেন যে না মাইকে করছে মাইকে নয় অনেকজন এইটাই করতে পারে না কিছু কিছু জায়গায় আছে তারা স্টেজ করে আমরা যদি তিন চারজন উঠিব মনে হচ্ছে খুঁটি নড়বড় নড়বড় করছে পড়ে যাবে আমার ভাইরা কত সুন্দর সাজিয়েছে স্টেজটা মাশাআল্লাহ ফুল দিয়ে সাজিয়েছে মনে হচ্ছে জান্নাতের বাগান একদম তো এরকম সাজানোও কিন্তু অনেক লোক পছন্দ করেন এটা আপনারা জানেন তো ভালো কাজ যারা করে তাদের পিছনে কাটি দেওয়ার লোক প্রচুর আছে এই এত সাজাচ্ছিস কেন এত পয়সা খরচা করছিস কেন আমরা করছি কার জন্যে আমরা করছি কার জন্যে মানুষ যাতে হেদায়েত হয় এখানে ওয়াজ নসিহত করবেন ওলামায়ে কেরামগণ ইমরান ভাই কত কথা বলেছে সেগুলো যদি কারো চেয়ে নিয়ে বসে সে যদি নামাজ কালাম করে তো উপকার হবে না অপকার হবে
এগুলো করার জন্য তো এগুলো তো মানুষকে হেদায়েতের পথে আনার জন্য যদি এরকম বলে এই কমিটি ছেলেদের যদি মন ভেঙে যায় আগামী বছর থেকে যদি এরকম অনুষ্ঠান না করে আজ এখানে হবে না কাল ওই পাড়ায় হবে না পরশুদিন ওই পাড়ায় হবে না তাহলে তো ইসলামিক যে অনুষ্ঠান সব তো বন্ধ হয়ে যাবে উল্টো এদেরকে সাপোর্ট করুন এরা প্রচুর খাটাখাটনি করে আজ এক থেকে দেড় মাস হাড় ভাঙা খাটাখাটনি করে অনুষ্ঠানকে অনুষ্ঠিত করেছে এত সহজ নয় আমরাও পাড়ায় করি আমরাও জানি দশ টাকা চাইতে গেলে তিনবার হাঁটতে হয় অজান্তা জুতোর তলাক হয়ে যায় অত সহজ নয় একটু সাহায্য সহযোগিতা করবেন আমার ভাইদেরকে যেন এর থেকেও বড় অনুষ্ঠান ভাইরা করতে পারে চলুন আমরা ইমরান ভাইয়ের মুখ থেকে আরো দু একটি কালাম শুনি আচ্ছা এই ফুল যত ফুল দেখছেন এই ফুলগুলো দিয়েছে একটা ভাই আরিজুল ভাই অসংখ্য ধন্যবাদ ভাইকে সুন্দর শামিয়ানা সাজানোর জন্য প্রচুর ভালো লাগছে আমরা এসেই প্রথম দেখছিলাম যে এত সুন্দর সাজিয়ে দিন আমি বললাম কি কিছু কিছু স্টেজ এমন হয় খুঁটি নড়বড় নড়বড় করে খাটতে চায় না তারা ওই কোন রকম হবে দেখা যায় মলি সাহেব উঠে একদিন পড়ে গেছে বাংলাদেশ দেখেননি আপনারা এতে ফেসবুকের মাধ্যমে দেখায় হুজুর ওয়াচ করতে করতে স্টেজ পড়ে গেছে নিচে ওরাম না করে ভাইরা তো অনেক ভালো করেছে এই যে যা লাইট দেখছেন এগুলো সাজিয়েছে আমাদের ভাইদের সেরি কমিটি আর আপনাদের উক্ত মসজিদের বেশ ইমাম এনাদের জন্য একটু দোয়া করবেন সকলে আর একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বিশেষ করে আমার তো মনে হয় এখন মা বোনেদের উপরে একটু বেশি চাপ দেওয়ার দরকার এই চাঁদাপত্র দিয়ে কারণ ওদের কাছে এখন পয়সা থেকে একটা ভান্ডার সরকার দিয়েছে কি ভান্ডার খুঁজি লক্ষ্মীর ভান্ডার ঠিক এগারো মাসের পয়সা আপনারা যা কিনবেন সাজা গোজা জিনিস কিনেন কিন্তু এই অনুষ্ঠানের এক মাস আগে আমার ভাইদেরকে যদি ওই এক মাসের টাকাটা দেন ইনশাআল্লাহ থেকে ভালো প্রোগ্রাম হবে শুধু ইমরানকে আনার দরকার নেই মোটারে আনার দরকার নেই আরো ভালো ভালো শিল্পী আছে তারা আসবে বড় বড় বক্তা তারা আসবে একটু দেবেন চাঁদা পত্র আর হাঁস বেচা কুড়ো বেচা মুরগি বেচা যেগুলো থাকবে ওগুলো আলাদা করে দিয়ে দিন চলুন হ্যালো 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 আচ্ছা ছোট্ট ছোট্ট করে দুটো ফরমাইশ কমেডি আচ্ছা তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে এক ছন্দ করে গেয়ে দিচ্ছি আর একটা পছন্দের গজল জন্ম আমার নবীর জিকে হলে কেমন হতো এক ছন্দ এক ছন্দ দুটো গেয়ে কমেডি দিলে গজল বলে ইনশাল্লাহ আমরা বিদায় হবো চলেন শুনতে থাকি জন্ম আমার ইয়া জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো বেশে হসরতে বেলালে মধুরসা জিয়াসনে ছিল এমন প্রেম মুগদরামা আশিত বেশে হসরতে বেলালে মধুরসা জিয়াসনে ছিল এমন প্রেম মুগদরামা নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়া নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো তো নয়নে রাসূল পাক
দেখিলে কেমন হতো দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো দিনই কত আলো চোনার থাকতাম আমি অধর সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ তিনি কত আলো শোনায় থাকতাম আমি অধর সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো উমর উসমান আলী সঙ্গী কেমন হতো তোরায়ণের রাসূল পাক দেখিলে কেমন হতো তোরায়ণের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া আমাদের এই পুরো একটু সময় দেওয়া হলো না, এর মধ্যে আরো অনেক কিছু আছে। না না আসলে ব্যাপারটা কি বলতো ভাই, এই জায়গাটা এমনই একটা জায়গা না, মানে বেশি করে মানুষ থাকে না, যদি 11টা 12টা পর্যন্ত হতো আমি এবার নিচে চলে যেত, বলতো ভাই তুই একা আছে সব মার খালা তুই একা চালা। চলো অনেক গজল হলো, তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে, ছোট্ট দরকারে কি ইনশাল্লাহ কমিটি ভাই দিনে গজল বলে বিদায় নেব, শুনতে থাকো একসঙ্গে একটু গাইতে পারি আমরা সবাই। এই বাচ্চারা জিলিপি খাইছিস, সব পেট থেকে বের করলো যদি আওয়াজ না হয়ে যায়, করে দেখো দেখি নাও লং। Allahu 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 Allah Allahu 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 Allah Allahu 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 Allah Allahu 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 তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম হৃদয় গহীনে, আমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জম হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি বল গরিব তুমি মালিক রমনা, আমি বল গরিব তুমি মালিক রমনা, আল্লাহ 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 বল্লাহ, আল্লাহ 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 বল্লাহ, আল্লাহ 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 বল্লাহ, আল্লাহ 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 বল্লাহ, তোমার রহম ছাড়া বাঁচা বড়দা
আচ্ছা বড় তাই প্রতিদিনে প্রতি কোণে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কি করছি একটু যেন গলাটা ভালো।